বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো হচ্ছেন। আজকে আমি বানাবো ইজি শুকটি মাছ। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় শুকটি মাছ কিন্তু এখানে আছে। তো এই বড় বড় শুকটি মাছগুলো বলছে বাড়িতে সবাই মানে কেউ কেউ খায় আর কেউ কেউ খায় না, এই কাঁটার ভয়ের জন্য, বলে কাঁটা বেঁচা লাগে কাঁটার জন্য খায় না। তো ওই শুকটি মাছগুলোর আমি কাঁটা বাইর করে আজকে এই রেসিপিটা বানাবো। একদম কাঁটাগুলো বাইর করে নেবে ভালো করে দেখে দেখে, তারপরে এই রেসিপিটা মজাদার রেসিপিটা আমি বানাবো। তো চলুন এগুলো বেছে নেওয়া যাক, আমি এগুলো আগে বেছে নিয়ে ফিরেছি। হ্যাঁ, শুকটি মাছটাকে একদম আমি ভালো করে একদম কাটে যতটা পেয়েছি ততটা কাটে আমি বাইর করে নিয়েছি। শুকটি মাছটা একটু মাংস কম, একটু পাতলা পাতলা, এই জন্য আমি এই শুকটি মাছটাকে এইরকম করে আজকে রান্না করবো। তো এই মাঝখানে যে বড়ো কাঁটাটা থাকে এটাও কিন্তু আমি বাইর করে নিয়েছি, আর সাইডে যে ছোটো ছোটো কাঁটাগুলো থাকে এটাও আমি যতটা পরিমাণে পেয়েছি অতটা পরিমাণে ভালো করে কাঁটাগুলোকে আমি বাইর করে নিয়ে এগুলো গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি, তারপর ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিতেছি। তো ধুয়ে নিয়ে আমি ফিরে এদিকে আমি বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি, সাত থেকে আটটা কাঁচামরিচ আমি একদম কুচি কুচি করে নিয়েছি। বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে তেলটা দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো মরিচ আর পেঁয়াজ কুচিটা। এটা আমি ব্রাউন কালার করে একটু ভেজে নেব। তিন থেকে চার কোয়া রসুন কুচানো, রং টোল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুকটি মাছগুলো দিতে হবে। শুকটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো নুন, নিয়েছি এখানে এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি এক চামচ হলুদ, আধা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন এই পেঁয়াজের মধ্যে আমি শুকটি মাছ আর এই মশলাটাকে ঢেলে দেবো। প্রায় এক মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব। এক মিনিট কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দেবো। পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এই পানিটি একটু রসালো টাইপের থাকাতে আমি নামিয়ে নেবো। একটা ঢাকনা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে দেব, আর আমি ঢাকনাটা দিব না, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে আর শুকটি মাছটাও কষানো হয়ে গেছে, আর একটু পানিটা টেনে নিলে আমি নামিয়ে নেবো। এর আগেও একবার আমি ঢাকনাটা তুলে শুকটি মাছগুলো নেড়ে দিয়েছি। লবণটা সমান আছে কিনে একটু লবণটা একটু চেক করে তারপর এটা আমি নামিয়ে নেব। এটা আমার রান্না করে হয়ে গেছে, আমি এরকম টাকাটা নামিয়ে নেব। দেখে নিচ্ছে বুঝতে পারছেন রেসিপিটা কতটা মজাদার ও টেস্টি হয়েছে, দেখে কিন্তু অনেকটা লবণীয় লাগছে আর এত সুন্দর হয়েছে যে আপনাদের বোঝাতে পারবো না। অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করে আপনার বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, এতটা মজাদার হবে যে থালার বাড়ি চিমেটির মধ্যে ফুরিয়ে যাবে। এটা একটু কমে গেছিলো আমি এটা বানানোর সময়, এটা যখন পাত্রে রেখেছিলাম একটা ভাই একটুখানি খেয়েছিলো ভাত দিয়ে, উনি বলেছিলেন ভীষণ ভালো হয়েছে, তোমরা আজকে অনেক ভাত খাবে। তো আমি এই জন্য কিন্তু বলতেছি আপনাদের, আমি কিন্তু এখনও খাইনি, আর এত সুন্দর একটা ঘ্রাণ বাড়ি হচ্ছে, ঘ্রাণটা কিন্তু এত সুন্দর বাড়ি হচ্ছে যে ঘ্রাণ শুনেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। তো আপনাদের বেশি কথা আর না বলে আমি আজকের মধ্যে এইখানেই ফিরে যাবো আপনার নতুন কোনো রেসিপি নিয়ে।
তো আপনাদের কাছে একটা অনুরোধ রইলো, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।